তাহলে রং মাখার কথাটাই মনে হতে আরও মানে অবশ্যই অবশ্যই আমি তো এটা স্বাভাবিক মনে করে রাখবো কারণ এটা এটা তো আমার জীবনের একটা প্রথম ইতিহাস আর তা হ্যাঁ আর তাছাড়া আমার বিয়ানকে আমি রং মাখায় দিছি এটা আমার জীবনে ফার্স্ট একটা কাজ করছি বিয়ানের সঙ্গে হ্যাঁ তখন থাকি আসলে একটা মানুষ যখন মানুষকে ভালো লাগে তখন কিন্তু সে ভালোবাস ভালো লাগার টানে কিন্তু তাকে একটা অন্যরকম একটা ফিল তৈরি করে ফেলে আর সেটাই হলো কিন্তু আমার ভিতরে আসছে সেই দিন না বিয়ে বাড়িতে আমি আরও তো অনেক আমার বিয়ানগুলান ছিল বা তোমার বান্ধবীগুলান ছিল সেই ক্ষেত্রে কিন্তু কারোর সাথে আমি কিন্তু এত মানে অ্যাক্টিভ হই নাই বা তার সাথে তাদের সাথে কিন্তু আমি জড়িত হই নাই কী কারণে তাই আসলে মানুষ মানুষের প্রতি একটা মানে ভালোবাসা সেটা অন্যদিকে কিন্তু ফিল করে না আর কে কীভাবে প্রেম ভালোবাসা করে সেটাও আমার জানা নেই অনেকে কিন্তু কাছে দেহের জন্য ভালোবাসে অনেকে আছে ক্ষুদা মেটানোর জন্য ভালোবাসে আর আসলে তোমার যে মনটা আর যে একটা মানে ব্যবহার চলা আচরণটা এটা আমাকে মুগ্ধ করছে এই কারণে আসলে আমাকে অনেক ভালো লাগছে যে ফ্যামিলিতে এইরকম একটা মেয়ে যদি আমার বউ হতো তাই আসলে দুজনের মাঝে যে একটা সম্পর্ক তৈরি করা এটা কি যায় না দুজনের মাঝে গিয়ে একটা সম্পর্ক তৈরি করা যায় না বিয়ান বিয়ের যেমন কিভাবে করতে হবে কেন এই যে প্রথমে যখন একটা কথা বলছি তোমার সাথে আমি বিয়ে বাড়িতে অনেক আনন্দ উল্লাস করলাম অনেক কিছু বললাম সেই ক্ষেত্রে দেখো এখন রাতে শুইতে গেলে ওই স্মৃতিগুলো মনে পড়ে যে মানে এইরকম করছো ওইরকম করছি না ঠিক আছে অতটা ভাবি নাই এখন তো দেখা গেছে যেহেতু কথা বলতেছি এখন ই করতে পারবো কিন্তু বিষয়টা তো এরকমই তাই না এভাবেই তো একটা সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে তোমার দেখা গেছে এখন একটু

একবারে নগদ বলতে হবে আসলে বিয়ান আমি অনেকটা ভালো লাগছে আর আমি কিন্তু মনে প্রাণে ভালোবেসে ফেলেছি সেটা আগের ঘটনা কিন্তু এখন সত্যি আমি একদম রিয়েল বললাম আমি কিন্তু প্রেমে হাবুডুবু খাচ্ছি এখন বিয়ানের অপেক্ষায় সত্য কথা তাই তাহলে এত দেরি হয়েছিল কেন কথাটা বলতে

তোমার বান্ধবী ছিল বান্ধবীর কাছ থেকে নাম্বারটা নিয়ে আমি এই ট্রাই করতেছি আসলে রুমে কি তুমি আসো না কোথায় আসো তাহলে পাশে কথা বলে কি এত কে আছে তোমাদের পাশে

তো তখন হয়তো ইনভাইট করব তুমি না আমি কেন তোমাকে ভালো আচ্ছা যাই হোক ভালোবাসার ভালোবাসার দাবি নিয়ে আমি কি তোমাকে একটা রিকোয়েস্ট করতে পারি না যে আমার কথাটা শুনবা তুমি আমার সঙ্গে যাবা সমস্যা কি আমরা দুজনে মিলে যাই আমরা বন্ধুদের বাসরটা সাজাই দিই হ্যাঁ তারপর নাহলে ভবিষ্যতে আমাদের যে বাসর ঘরটা এটা তো আমাদের সাজাতে হবে না সেটা আমরা কীভাবে বাসর সাজাবো এটা তো তোমার আর আমারই তো প্ল্যান প্রোগ্রাম করতে হবে তাছাড়া কেন এখনো বিয়ে হয় নাই বাসরের স্বপ্ন দেখেছি না কেন স্বপ্নটা স্বপ্নটা আগে করতে হবে কারণ যদিও আশা নিয়ে থাকতে হচ্ছে

না আমি একটা কথা বলি বাসরের বাসর ঘরে কি মানুষ শুধু খালি অনেক কিছু বাকি রাখে কিন্তু কাজ করা সেটা আমরা অনেক কিছু বাকি রাখে করবো দুজনে একটু গল্প করব ওখানে বসে কেন আমি 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 কি আমি কি বিহানে বিহানের দেহের উপর কি আমি নজর দিয়ে কি আমি প্রেম করছি তা না আসলে মনটা তার যে একটা ফ্রেস কাটিং বা তার যে একটা গঠন সব দিক দিয়ে ভালো লাগছে এই ক্ষেত্রে আমি তাকে একটা প্রেমের প্রস্তাব দিলাম ঠিক আছে হ্যাঁ এই জন্য তো আমাদের বাসরটাও ওই রকম করে হবে কিন্তু আমি কিন্তু বাসর রাতে কিন্তু মানে কি বলবো বাসর রাতে কিন্তু আমি ছাড়তেছি না কেন হ্যাঁ বিয়ে বাসরের কথা বলে তো হাসিটা খুব দিলা তাই আচ্ছা যাই হোক তাহলে কি আমি বললে তুমি আসবা না শুধু আসতে বললেন না আমি বলছি তুমি আসবা আমার সাথে তুমি যাবা শেষ কথা হ্যাঁ না দেখি না প্লিজ লক্ষ্মী আমার ওকে তাহলে এখন রাখি তাহলে শান্তি পেলাম হ্যাঁ বাই